বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন, আমাকেও তিনি ভালো রেখেছেন আলহামদুলিল্লাহ। প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখছেন বিডি ওয়ার্ল্ড ডিজাইন। বিডি ওয়ার্ল্ড ডিজাইন চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ আলমগীর হোসেন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। শুরু করছি আজকে আমাদের ভিডিও। তো আজকের এই ভিডিওতে থাকছে ওয়েল্ডিং নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা, যেমন আপনার গেট গ্রিল, দরজা জানলা, যেই ধরনের কাজ বলেন না কেন, প্রত্যেকটা কাজের উপরে মেন গুরুত্বের বিষয় হচ্ছে ওয়েল্ডিং। ওয়েল্ডিং যদি ভালো হয় যে কোনো কাজ খুব ভালো হবে, আর ওয়েল্ডিংয়ের ফিনিশিংয়ের উপরে কাজ সৌন্দর্য নির্ভর করে। তো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো আমরা অ্যাসেস জ্বালাই কীভাবে করি আর কীভাবে ফিনিশিং দেই, কোন স্টেপের পর কোন স্টেপ কীভাবে কী ব্যবহার করতে হয়। এই ভিডিওটা তাদের জন্য উপকার হবে যারা নতুন অ্যাসেসের কাজ করতে চাচ্ছেন, আমাদের মতো মিস্ত্রি যারা সবসময় লোয়ার কাজ করতেন এখন অ্যাসেসের কাজ করবেন, তাদেরও এই ভিডিওটা দেখলে মোটামুটি একটা আইডিয়া হবে যে কোনটার পর কোনটা দিয়ে ফিনিশিং দিতে হয়। তো দেখতে থাকুন, আমরা সবই একের পর এক বলে দেব। তো ওয়েল্ডিংয়ের গুরুত্বটা এমনই এমন বিষয়, যেমন হলো আপনার যে ওই গেট বানান কিংবা গ্রিল বানান, দরজা জানলা বানান, যেটাই বানান না কেন, আপনাকে ওয়েল্ডিংটা যদি মজবুত না হয় তাহলে ওই কাজটা আপনার টিকসই হবে না, সুন্দর হবে না। আর ওয়েল্ডিংয়ের ভিতরে আমরা যেটা করি, আমাদের অনেক সময় অনেক মিস্ত্রি আমরা যেটা করি যে আমরা ওয়েল্ডিংয়ের ভিতরে কাটচুরি করার একটা মন মানসিকতা থাকে, যেমন ওয়েল্ডিং কম করলে ওয়েল্ডিং রড কম খরচ হবে, ওয়েল্ডিং কম করলে বিদ্যুৎ খরচ কম হবে। তো এরকম অনেক বিষয় থাকে, এই জন্য আমরা যেটা করি সেটা হলো যে আমরা ওয়েল্ডিংয়ের উপরে গুরুত্ব দিয়ে থাকি বেশি, কারণ একটা গেট গ্রিল ওয়েল্ডিংয়ের উপরে টিকসই থাকে, নির্ভর থাকে। ওয়েল্ডিং ভালো হলে এটার মজবুত বেশি হয়। তো আমরা যাই বানাই না কেন, আমরা যদি থাই গ্রিলও বানাই তাহলে আমরা যেটা করি সেটা হলো যে আমরা চার সাইড ওয়াল সাইড জ্বালাই করি। আর আমি অনেক সময় দেখেছি যে দেশগ্রামে যেগুলো করা হয় সেগুলো হলো যে দুই সাইড ওয়েল্ডিং করা হয় থাই গ্রিলগুলোতে, বিএসএলএম রড দিয়ে যেগুলো গ্রিল তৈরি করা হয় স্কোয়ার রড দিয়ে, স্কোয়ার বার দিয়ে। তো ওটা যেটা করা হয় সেটা হলো যে দুই পাশে জ্বালাই করা হয়, কিন্তু ভিতরে আর ভিতরে দুই পাশে উপরে নিচে জ্বালাই করা হয় না। তো এটা যে জ্বালাই না করলে অসুবিধা যেটা হতে পারে নেক্সট টাইম, সেটা হলো যে আপনার দুই পাশে ওয়েল্ডিং করার পরে যখন এটাকে গ্যান্ডিং করা হয়, মানে শান মারা হয়, শান মারার পরে যেটা হয় সেটা হলো যে ওয়েল্ডিংটা দুর্বল হয়ে যায়। আর ওয়েল্ডিংটা দুর্বল হয়ে গেলে যেটা হয় সেটা হলো আপনি যে অনেক সময় দেশগ্রামে চুরি হয়, চুরি হলে এটা চুর কী করে, সেই যে স্লাইডেন্স দিয়ে ওই রডটাকে মুচড় দিয়ে সেটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে বেশি। এই জন্য আমরা যদি ভিতরে জ্বালাই দিয়ে থাকি তাহলে এটা আপনার ই হয়, তো সুবিধা হয় কি যে সেলাই দিয়ে এটা মুচড় দিলেও সেটা খুলবে না, সুবিধা হয়। আর অ্যাসেস কাজ সম্পর্কে বলবো যে অ্যাসেস গেট গ্রিল অ্যাসেসের ইত্যাদি যেটাই বানান না কেন, সে সম্পর্কে বলবো যেটা, সেটা হলো যে আপনারা অ্যাসেসের কাজগুলো মূলত এটা আপনার মেন ডিপেন্ড করে সৌন্দর্য আর এটার অ্যাসেসের গ্লেস আর অ্যাসেসের যে নিকেল চকচকে বিষয়টা, এটা নির্ভর করে হলো আপনার যেখানে যাদেরকে দিয়ে বানান না কেন আপনাদের গেট গ্রিল আর যেগুলো বানান, সেগুলো হলো যে আপনাদের নিজস্ব এলাকাতে নিজস্ব মিস্ত্রি দিয়ে বানাবেন, ঠিক আছে, অসুবিধা নেই। কিন্তু যেটা করতে হবে সেটা হলো যে আপনি পলিশের উপরে গুরুত্ব দিতে হবে। অ্যাসেসের কাজটা মেইন হচ্ছে পলিশের উপরে, আপনি ওই জ্বালাই ভালো হলো, কাজ ভালো হলো, মাল দিলেন ভালো মাল, স্টিল টেক মাল দিলেন, সব দামি কোম্পানি মাল দিলেন, ভালো ভালো মোটা মাল দিলেন, কিন্তু কাজটা সুন্দর হয়েছে, ভালো হয়েছে, ঠিক আছে, কিন্তু নেক্সট টাইম যেটা হবে যদি আপনি যদি পুরো পলিশ না করা হয়, অ্যাসেসের কাজটা হচ্ছে মেইন পলিশের উপরে, যদি পলিশ ভালো হয় তাহলে এই কাজটা সবসময় আপনার ওই রকমই থাকবে, সৌন্দর্য থাকবে, গ্লেজ থাকবে, এটা ওই লালচে ভাব আসবে না আর এটা মরিচার মতো দেখা যাবে না। আর যেটা করতে হবে সেটা হলো যে আপনাদের প্রায় সময় এটা মুছে রাখতে হবে, মুছে রাখতে হবে। কারণ হলো কি, যেমন আপনার বৃষ্টির পানি, কুয়াশার পানি, ওই এগুলোর পানির উপরে যখন ধুলাবালি যে বসে আর এটা এক সময় কাইকেয়ী হয়ে এটা জমে যায় আর সেজন্য এটার লালচে ভাব তৈরি হয়ে যায়। তো প্রিয় ভিউয়ার্স, আজকের ভিডিও এই পর্যন্ত। প্রিয় ভিউয়ার্স, ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের ভিডিও।